टांगाइल बालिका उच्च विद्यालय 2023 साल एसएससी परीक्षा विज्ञान विभाग के जीपीए 5 पे साफल्य पेचने अवदान रही है विद्यालय सम्मानित शिक्षकवृंद ता सठिक दिक निर्देशना दिए छाड़ा विशेषकर अवदान रही है विद्यालय कमिटी सभापति सर আমি টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি এই বছর ব্যবসায় শিক্ষা শাখা থেকে এ প্লাস পেয়েছি। আমাদের এই আমার এই ফলাফলের জন্য আমার স্যার এবং আপাদের যত্ন সহকারে পড়িয়েছেন এবং তাছাড়াও আমাদের ম্যানেজিং কমিটির স্যাররা আমাদেরকে নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন এবং কোচিং ক্লাসের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমার মেয়ে এই স্কুল থেকে জিপিএ 5 পেয়েছে এবং এই স্কুলের স্যারদের ম্যাডামদের অনেক সহযোগিতায় অনেক হেল্পে আমরা সাফল্য অর্জন করেছি এবং ম্যানেজিং কমিটি সভাপতি সাহেবের অনেক অবদান ছিল। আমার মেয়ে এই স্কুল থেকে এই বছরে এসএসসি তে গোল্ডেন প্লাস পেয়েছে। আমি ওর রেজাল্টে এবং শিক্ষক শিক্ষিকারা সবাই খুবই আনন্দিত এবং যত্ন সহকারে পড়াশোনা করিয়েছেন। ম্যানেজিং কমিটির সভাপতি তাদের সার্বিক সহযোগিতা ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়। 2023 সালে এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে 182 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 177 জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। এর মধ্যে 33 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, যাদের অধিকাংশই গোল্ডেন এ প্লাস রয়েছে। আমাদের এই সাফল্যের পিছনে অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দিক নির্দেশনা, সেই সাথে ছাত্রীরাও এই স্যারদের দিক নির্দেশনা মেনে চলেছেন এবং অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের প্রতি যথেষ্ট যত্নবান ছিলেন এবং সর্বোপরি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব ওনার যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা অনুযায়ী এবং তার সার্বিক সহযোগিতায় শিক্ষকদেরকে অনুপ্রাণিত করেছে এবং ছাত্রীদেরকেও পড়াশোনায় অনুপ্রাণিত করেছে, ফলে আমাদের স্কুলের রেজাল্ট বরাবরের মতোই ভালো হয়েছে। আমাদের এই রেজাল্টের জন্য আমাদের সভাপতি মহোদয়কে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সেই সাথে ধন্যবাদ জানাই অভিভাবকদেরকে, তাদের ছেলেমেয়েদেরকে যথাযথভাবে তারা গাইডলাইন দিয়েছিলেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ফলাফলের জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করছি।